আজ পাঁচ মিশালে আহারে আমি পটল পনির বানাবো। তো প্রথমে জলটা বসিয়ে দিয়েছি, এই জলের মধ্যে একটু নুন দেব, সামান্য একটু নুন দিলাম, দুটো শুকনো লঙ্কা দেব, একটা টমেটো দেব, দিয়ে এটাকে ভালো করে বয়েল করে নেব। এটা বয়েল হোক, টমেটো বয়েল হয়েছে কিনা দেখে নিই। এই দেখুন টমেটো বয়েল হয়ে গেছে, আমি এটা গ্যাসটা অফ করে দিলাম। দিয়ে ছালটা ছাড়িয়ে নেব, টমেটোর ছালটা ছাড়ি, ঠান্ডা হলে ছালটা ছাড়িয়ে নেব। ওর সঙ্গে আমি চারটে কাজু ভিজিয়ে রেখেছিলাম, এই কাজু পেস্ট করে নেবো একবারে। পটলগুলোকে নুন হলুদ আর চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এই দেখুন চিড়ে নিয়েছি মাঝখানে মাঝখানে, আমি এই দাগ দিয়ে চাকু দিয়ে এগুলোতে চিড়ে নিয়েছি তিন চার জায়গায়। পটলগুলোকে ভেজে নেবো এবার। তেল আগে গরম করে সর্ষের তেল দিয়েছি, গরম হয়ে গেছে। আপনারা যে তেলে খাবেন সেই তেলে দেবেন, সাদা তেলও করতে পারেন। এটাকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব, এটা ভাজা ভাজা হোক। প্রথমে একটু হাই ফ্লেমে আমি ভাজলাম, এবার আমি গ্যাসটাকে একদম, জল যেটা বেরোনোর বেরিয়ে গেছে হাই ফ্লেমে, ওই জন্য ভাজবেন, নাহলে জল বেরিয়ে যাবে পটল থেকে। এবার আমি গ্যাসটাকে লো করে এটাকে ভেজে নেবো ভালো করে, একটু ঢাকা দেবো, একটু ফাঁক করে ঢাকা দিয়ে একটু ভেজে নেবো, যে পটলটাও নরম হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। ঢাকনাটা খুলছি, এইভাবে আমি দু একবার ঢাকনা দিয়ে নেড়ে নেড়ে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নেব। প্লেটে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা, দুটো এলাচ, এলাচগুলো একটু ফাটিয়ে দেবো যাতে ফেটে না যায়, এলাচ ফাটে। আর একটা দারচিনিকে ভেঙে নিয়েছি, আর দুটো লং, একটু জিরে ফোড়ন দেব, আর একটা তেজপাতা দেব। একটু ভাজা হোক, এটা ভাজা ভাজা হয়ে গেছে, জিরে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি আদা লঙ্কা বাটা দেব, আদা লঙ্কা বাটা দিয়ে এবার একটু কষিয়ে নেব। আদাটা একটু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ওই যে পেস্টটা করেছিলাম, টমেটো আর লঙ্কার পেস্ট, তার মধ্যে কাজু দিয়ে, চারটে কাজু দিয়ে পেস্ট করেছিলাম, ওইটা দেবো। একটু ধোয়া জল দেবো, একটু পরে দেবো জলটা। আচ্ছা, এর মধ্যে লঙ্কার গুঁড়ো দেবো, কাশ্মীরি মির্চ, একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, জিরের গুঁড়োটা অল্প দেবো, ধনের গুঁড়োটা একটু বেশি দেবো, একটু চিনি দেবো, আর নুন দেবো, স্বাদ অনুসারে নুন দিলাম। এবার এটাকে ভালো করে কষাবো। কাজু আছে তাই জন্য একটু জল দিয়ে দিয়ে কষাবেন। আমি মিক্সার গ্রাইন্ডার ধোয়া জলটা দেব, অল্প অল্প করে দিয়ে আমি এটাকে কষাবো। আমি এইভাবে কষিয়ে নিই। এইবার আমি এর মধ্যে একটুখানি কিশমিশ দেব, একদম পুরোপুরি নিরামিষ রান্না। আর একটু ক্যাপসিকাম ছিল, একটু ক্যাপসিকাম দেব, থাকলে অবশ্যই দেবেন, ক্যাপসিকাম দিলে একটু টেস্ট অন্যরকম লাগবে। এটা ভালো করে আমি কষিয়ে নেবো একটুখানি জল দিয়ে, জল দিয়ে। একটু ঢাকা দেবো দু মিনিট, দু মিনিট পর ঢাকনা খুলছি। দেখুন কষিয়েছি, তেল ছেড়ে দিয়েছে, এবার এর মধ্যে আমি পটলগুলো ছেড়ে দেবো। দু মিনিট কষিয়ে নেবো মশলার সঙ্গে, একটু গরম মশলাও দিয়ে দেবো। একটু গরম মশলা দিলাম অল্প করে, মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেবো। দু মিনিট ঢাকা দেবো, একটু ফাঁক করে দিলাম ঢাকা, ঢাকনা খুলছি। এবার এর মধ্যে আমি পনির দেবো, পনিরগুলো আমি এরকম ভেঙে ভেঙে দিচ্ছি হাত দিয়ে। 50 গ্রাম পনির আছে, পটল অল্প ওই জন্য এরকম নিয়েছি, আপনাদের যেরকম পটল থাকবে সেই অনুযায়ী পনিরটাও নেবেন। গ্রেটারে গ্রেট করেও দিতে পারেন, তবে মুখে বাঁধলে ভালো লাগে। এরকম আমি একটু ভেঙে ভেঙে দিলাম, এটাকে দিয়েও আমি কষিয়ে নেবো একটুখানি। দু মিনিট আমি কষিয়ে নেব। এইভাবে রেসিপিটা করে খাবেন, আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই যেন জানাবেন যে কেমন লাগলো। এবার আমি জল দিয়ে দেবো, অল্প একটু জল দিলাম, পটলগুলো ডোবা ডোবা।
মতন একটু জল দিলাম। এবার একটু সেদ্ধ হবে, ঢাকা দিয়ে দেবো। একটু ঢাকা দিলাম, 5 মিনিট ঢাকা দেওয়া থাক, তারপর আসছি। 5 মিনিট পর ঢাকনা খুলছি। আমি মাঝে দুবার নেড়ে দিয়েছিলাম, এইরকম গ্রেভিটা এরকমই থাকবে, এরকম থাকবে। রুটি, পরোটা, ভাত সব দিয়ে ভালো লাগবে। আমি গ্যাসটা অফ করে দিলাম। ভালো লাগলে, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এগিয়ে নিয়ে যাবেন আমাকে। আর যারা সাবস্ক্রাইব করছেন আমাকে, তাদের অসংখ্য ধন্যবাদ। আমার পটল পনির রেডি, এইভাবে করে খাবেন। আবার নতুন ভিডিও নিয়ে অন্যদিন আসবো। ধন্যবাদ।